ইউক্রেনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ না থামালে ইসরায়েলের বিরুদ্ধে নতুন যুদ্ধফ্রন্ট খোলার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের রেভলিউশনের গার্ডস কর্পসের সাবেক প্রধান মোহসেন রেজাই। তিনি বলেন, প্রতিরোধ জোট সামনের দিনে আরও বড় ভূমিকা পালন করবে। এই যুদ্ধে অবশ্যই ইসরায়েলের পরাজয় হবে। ইসরায়েলি সেনারা গাজার যত ভেতরে যাবে তারা ততই চোরাবালিতে তলিয়ে যাবে। ওদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মুসলিম দেশগুলোকে অন্তত সীমিত সময়ের জন্য হলেও ইসরায়েলের সাথে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে খাদ্য ও তেল নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানোর কয়েক সপ্তাহ পর মুসলিম দেশগুলোর প্রতি নতুন এই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। খামেনি বলেছেন, কিছু ইসলামী দেশ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি অপরাধের নিন্দা জানিয়েছে। অনেক মুসলিম দেশ কিছুই করেনি, এটা অগ্রহণযোগ্য। ইসরায়েলকে জ্বালানি ও পণ্য থেকে বিচ্ছিন্ন করাই ইসলামী দেশগুলোর প্রধান কাজ হওয়া উচিত। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় গতকাল রাতভর ইসরায়েলের বিমান হামলায় আরও দুই সাংবাদিক নিহত হয়েছেন। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের প্রেস ফ্রিডম গ্রুপ MADA। গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত 42 সাংবাদিক নিহত হয়েছেন। এদের মধ্যে 39 জন ফিলিস্তিনি, 4 জন ইসরায়েলি এবং 1 জন লেবাননের নাগরিক। গত 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে 1200 ইসরায়েলি হত্যার পাশাপাশি 200+ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। এরপর হামাসকে নিশ্চিহ্নের নাম করে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলায় এরই মধ্যে নিহত হয়েছেন 13,000-এর বেশি ফিলিস্তিনি। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন কমপক্ষে 30,000। রাজিয়া আদমিন শ্যামা, চ্যানেলস আন্তর্জাতিক ডেস্ক।